আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। নমস্কার, আজ তক বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনাদের সঙ্গে আমি রেশমি। পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি জানিয়ে প্রতিদিনই চিন্তার ভাঁজ আরো গাঢ় হচ্ছে। আর একদিকে কেন্দ্র কখনো রাজ্যকে বলছে, বা রাজ্য কেন্দ্রকে বলছে, একে অপরকে দোষারোপের রাজনীতিও চলছে। কিন্তু তার মধ্যে থেকে সব থেকে বেশি সমস্যা কিন্তু আমি আপনি, অর্থাৎ এই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ফলে প্রতিদিনের যে সমস্যা আমাদেরকে ফেস করতে হচ্ছে। যারা যাতায়াত করছেন দু চাকার গাড়ি বা চার চাকার গাড়িতে, তারা প্রতিনিয়ত এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আর যেভাবে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে, তার ফলে এই দাম বৃদ্ধির কারণে কিন্তু ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। ইলেকট্রিক ভেহিকেল কি না, ইলেকট্রিসিটি চালিত গাড়ি যা কিন্তু কম খরচের এবং তার পাশাপাশি পরিবেশ বান্ধব। এবার আমরা যদি একটু দেখে নিই যে কতটা এই ইলেকট্রিক ভেহিকেলের প্রতি মানুষের আস্থা জন্মাচ্ছে। 2021 একটি পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে, 2021 কলকাতায় 195 গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে, এই ইভি গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে, যার মধ্যে থেকে 137টি চার চাকার গাড়ি। তবে এরই পাশাপাশি ট্রান্সপোর্ট অফিসিয়াল এটাও জানাচ্ছেন যে অনেক ই স্কুটার বিক্রি হয়েছে এবং সেগুলো কিন্তু রেজিস্টার্ড হয় না, তো সেক্ষেত্রে সেই সংখ্যাটা 35,000 কাছাকাছি। এবারে যদি আমরা নজর রাখি যে এই ইভি কেন আরো বেশি করে মানুষের মনে জায়গা করে নিচ্ছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে খরচ, যেটা আমি শুরুতেই বললাম। সেক্ষেত্রে যদি আমরা একটা তুল্যমূল্য বিচার করি, ইভি গাড়ির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে খরচ কত, 1 টাকা, আর পেট্রোল গাড়ির ক্ষেত্রে সেই খরচ 9 টাকা প্রতি কিলোমিটার, আর ডিজেল গাড়ির ক্ষেত্রে সেটি 6 টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কিভাবে এই ইভি গাড়ি ব্যবহারে সাশ্রয় হচ্ছে। আর এবারে কেন্দ্র এবং রাজ্য, কেন্দ্র বাজেট এবং রাজ্য বাজেট এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং উৎসাহ দেওয়া হয়েছে ইভি গাড়ির ক্ষেত্রে। রাজ্য বাজেটে যেটা বলা হচ্ছে যে সিএনজি ভেহিকেল অথবা ইভি ভেহিকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং রোড ট্যাক্স মকুব করার বিষয়ে প্রস্তাব করা হয়েছে। তার পাশাপাশি যেহেতু ইলেকট্রিসিটি চালিত এই গাড়ি, সেক্ষেত্রে চার্জিং পয়েন্টস থাকা জরুরি। এটাও জানা যাচ্ছে যে 25 কিলোমিটার অন্তর অন্তর এই চার্জিং পয়েন্ট তৈরি করা হবে রাজ্য বাজেটে, সে কথাও কিন্তু বলা হয়েছে। আর এর পাশাপাশি আরও একটা বিষয় দিকে ভারত তাকিয়ে রয়েছে, অর্থাৎ শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকেলই নয়, হাইড্রোজেন চালিত গাড়ি, তার দিকে বিশেষভাবে নজর রাখছে ভারতবর্ষ, এবং যে কারণে এই বিষয়ে নিজে সক্রিয় ভূমিকা নিয়েছেন নীতিন গাডকারি। বোঝাই যাচ্ছে যে আগামী দিনে এই ইলেকট্রিক ভেহিকেল যে পরিমাণে এখন বাজারে রয়েছে, যে পরিমাণে এখন রাস্তায় রয়েছে, তার তুলনায় আরও সংখ্যায় বাড়তে চলেছে। তবে তার পাশাপাশি এটাও সত্যি যে গোটা বিশ্বে এখন অবধি যে পরিমাণে ইভি চলছে, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল রাস্তায় দেখা যাচ্ছে, তার তুলনায় বেশ খানিকটা কমই ভারতবর্ষে প্রচলিত। কিন্তু আগামী দিনে যদি এইভাবেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়তে থাকেন সাধারণ মানুষ, সেক্ষেত্রে আর কোনো উপায় সেই অর্থে মানুষের কাছে নেই। সাধারণ মানুষ ধীরে ধীরে ঝুঁকতে শুরু করেছেন এই ইলেকট্রিক ভেহিকেলের দিকে। অবশ্যই আগামী দিনের দিকে আমাদের নজর থাকবে, আর আপনারা চোখ রাখুন সব খবরের জন্য শুধুমাত্র আজ তক বাংলায়। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।